চলেন আমার সাথে আপনারা কোরবানির হাট ঘুরে আসেন আমাদের এলাকায় কিরকম হাত বসে আসলে মহলে কি মেব্রুয়ান ওয়েলকাম ট্যানার ব্লগ সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের সাথে একটা র্যান্ডম ব্লক শেয়ার করতে চলে আসলাম তো প্রথমে এগুলো শেয়ার করব এরপর যা আমি হাতে গিয়েছি সবগুলো আজকে শেয়ার করব। আমার গ্রীষ্মকালীন একটার জন্য ভালো লাগে না আবার আরেক দিক দিয়ে ভালো লাগে প্রথম দিকে হচ্ছে গরম অনেক গরম পরে এ কারণে আমার গ্রীষ্মকালীন একটুও ভালো লাগে না কিন্তু দ্বিতীয়ত গ্রীষ্মকালীন এই কারণে ভালো লাগে যে বিভিন্ন রকমের পছন্দের পাওয়া যায় আম লিচু জাম কাঁঠাল সব ধরনের ফল পাওয়া যায় আর গরমের মধ্যে একটু টক খাবার হলে আর বেশি ভালো লাগে এতদিন তো অনেক কাঁচাম খেয়েছি আর এখন তো কাঁচাম তেমন একটা পাওয়া যাচ্ছে না তো বেশিরভাগ এখন পাকা আমি পাওয়া যায় আর এই ডিওয়াটা আমার বাবা দুপুরবেলা নিয়ে আসে আর দুপুরবেলায় আমি পেয়ে সাথে সাথে ভর্তা বানিয়ে ফেলছি আমি বাবাকে একবার বলিও না আমি ডিওয়া খাবো কিন্তু আমি মনে মনে বলতেছিলাম আমি ডিওয়া ফুল খাবো আসলে বাবারা জানি কীরকম যে মেয়ের মনের কথা সবসময় বুঝে যায় আর এই ডিওয়া ফুল খাওয়ার সাথে সাথে আপনাদের হাত নিয়ে ঘুরে আসবো এরপর তো একটু ছাদে গিয়েছিলাম কারণ আমার রুমে বিডিও ভালো আসতেছিল না এই তো আমি ছাদে চলে আসছি এই ভিডিওটা এত মজার ছিল আর কালারটাই হচ্ছে অন্যরকম একটা কমলা কালার আসে এরপর যেহেতু আমার পরীক্ষা চলতেছিল তো পরীক্ষা যেতেছিলাম তো যাওয়ার পথে দেখে পাশে মানে হাট বসে যাচ্ছে এত গরু মানে বলার বাইরে এখন তো কম এর পরে আমি যখন আসছি সন্ধ্যার দিকটা মানে পুরোটা ভরে গেছে তো আস্তে আস্তে আপনাদের দেখাবো কারণ আমার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আর এই ভিডিওটা ছিল আজকে সকালে তো আমার একটু কাজ ছিল হাজারিবাগে আর আমাদের হাটটা বসে হাজারিবাগে তো হাজারবাগে আমি কাজের জন্য একটু গেছিলাম আমি যে কি ভয় ছিলাম আমি কিন্তু পুরো মাস হাটের মানে দুই পাশে গরু আছিল ওই দুই পাশের মাঝখান দিয়ে আমি গেছি মানে গরুগুলো মাসাল্লাহ আল্লাহ তাল্লা সন্তুষ্টের জন্য সবে কোরবানি দেয় তো আলহামদুলিল্লাহ অনেক অবস্থা খারাপও ছিল গরুদের কারণ ঢাকায় যে পরিমানে গরম পড়ছে অনেক গরম তো একটু পর একটা গরু দেখবেন পুরো অস্থির হয়ে শুয়ে পড়ছে গরুটা প্রচুর গরম পড়ছে আর এটা ছিল আমি সন্ধ্যাবেলা আসি আমার ওইখানে কেনাকাটা ছিল তো দেখছেন আর আগের ভিডিওতে ওগুলো করি আমার প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর এই মার্শালে এত সুন্দর সুন্দর গরু দেখতেছি আমি মনে হয় ছোটোকাল আমাকে কেউ হাটে নিত না আমার অনেক গরু দেখার ইচ্ছে ছিল কিন্তু এখন সময়ের ব্যবধানে আমি গরুর হাট দিয়ে আমার যেতে হয় যেহেতু আমার বাসা এখান দিয়ে কাছাকাছি হয়ে যায় তো ভাবছি এখান থেকে দিয়ে যাই যেহেতু পুরোপুরি হাট বসে নাই তো এই গরুটা দেখেন অবস্থা পুরো খারাপ গরুটার স্যালাইন দিতেছে বাতাস করতেছে তবু গরুটার হুশ আসতেছে না মানে অবস্থা পুরো খারাপ ছিল একেবারে শুয়ে শুয়েছিল আমি তো দেখে পুরো অবাক মানে মানুষ চারপাশদার দেখতেছে আসলে অনেক গরম কিন্তু আজকে আলহামদুলিল্লাহ বিকাল দিক দিয়ে গরু মানে অনেক ঠান্ডা পাবে কারণ আজকে বৃষ্টি হইতেছে আর আমি যে বয়স দিতেছি আপনারা বৃষ্টির শব্দও পেতে পারেন আমি জানি না তবুও আমি রিমুভ করার চেষ্টা করব কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখন খুশি হয়েছি যে আজকে গরুগুলো ঠান্ডায় বসতে পারবে কারণ এত গরম ছিল আর আজকে তো পুরো এলাকায় মানে পুরো এলাকার রাস্তা যা যা আছে সব ভরে গেছে আমার একুশিলা গরুর হাত দেখা হয় সবসময় এই টাইমটা আমার পরীক্ষা থাকবে এর আগের পর আমি গরুর হাত দেখছি আমার মতো গরুর হাত দেখতে কার কার ভালো লাগে কিন্তু সময় সুযোগ আমাকে কেউ গরুর হাত দেখতে নেয় না কিন্তু আমার পরীক্ষার কারণে আমি গরুর হাত দেখতে পারি এইটাই আর আমার একটু ভয়ও লাগে গরুর জন্য আর আমাদের বাসায় যদি সবাই সুস্থ থাকে আলহামদুলিল্লাহ আমাদের বলছে চোদ্দো তারিখে গরু আনতে যাবে আর যদি আনে তো অবশ্যই আমি দেখাবো আমি কিন্তু গরুর একটাও দাম জানি না শুধু ভিডিও করছি